আসসালামু আলাইকুম, আমি জাফরিন হোসেন, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত ক্লাস করাবো। এর আগেও আমি তোমাদের গণিত ক্লাসই করিয়েছিলাম, তাই না? তো তোমরা এর আগে কি অঙ্ক করেছো তোমাদের কি মনে আছে? তোমরা করেছো 36 পৃষ্ঠার খালি ঘর, তাই না? আমরা 36 পৃষ্ঠার খালি ঘরের অঙ্কগুলো করেছি। আজকে আমি করব 36 পৃষ্ঠারই কিছু প্রশ্নের অঙ্ক আছে, সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব। তো তোমরা কি করতে হবে তোমাদের, তোমরা সবাই বইগুলো খাতাগুলো বই তোমরা 36 পৃষ্ঠা খুলবে। আমরা 36 পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো শুরু করছি, তাহলে সবাই বইগুলো। আর প্রশ্নের অঙ্ক করার পূর্বে কি করতে হয়, প্রথমে প্রশ্নগুলো ভালো করে পড়তে হয়। তাহলে আমি পড়ব, আমার পড়ার সাথে সাথে তোমরাও পড়া শুরু করো। 36 পৃষ্ঠায় দেখো, 3 নাম্বার যে প্রশ্নটি আছে, আকাশের কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো, তার বাবা কত টাকা দিয়েছিলেন? তার বাবা, আকাশের বাবা কত টাকা দিয়েছিলেন সেটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আকাশের কাছে কত টাকা ছিল? 24 টাকা। আর তার বাবা তাকে কিছু টাকা দেওয়ার ফলে, অর্থাৎ আকাশের টাকা আর তার বাবার টাকা মিলে হলো কত? 58 টাকা। তাহলে এই অঙ্কটাকে যদি আমি একটু গাণিতিক বাক্যে দেখি তাহলে কি হয়? আকাশের কাছে কত টাকা ছিল? 14 টাকা। আর তার বাবা কিছু টাকা দিল, যেহেতু আমি কিছু টাকা যে দিল সেটা আমি জানি না, তাহলে সেটা আমি কি করবো, একটা খালি ঘর হিসেবে ধরে নিলাম। দুটো টাকা অর্থাৎ 14 আর বাবার টাকা মিলে যোগ করে, যোগ করে তাহলে কি চিহ্ন দিব, এখানে যোগ চিহ্ন দিব, দুইটা মিলে কত টাকা হলো? 58 টাকা। এখন আমরা কি করতে পারি? আমরা এখন করতে পারি এই যে 58 টাকা, 58 টাকা থেকে যদি আমি 14 টাকা বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু এই যে তার বাবা যে টাকাটা দিয়েছিল সেটা বের হয়ে যাবে। তাহলে আমি যে 58 থেকে আমি যদি 14 টাকা বিয়োগ দিই তাহলে কি হবে, 8 থেকে 4 দিলে কত হয়? 4। আর 5 থেকে 1 দিলে কত হবে? 4। তাহলে কত হলো? 44 টাকা। এখন এই 14 আর 44 যদি আমি যোগ করি তাহলে কি হবে, 4 এর সাথে 4 যোগ করলে কত হবে? 8। আর 4 এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। তাহলে কত হলো? এই যে 58 টাকা। অর্থাৎ এই খালি ঘরে কত বসবে? 44। এখন আমরা যেহেতু এটা প্রশ্নের অঙ্ক, এটা আমরা লিখে লিখে করতে হবে। তাহলে তোমরা সবাই খাতা আর কলম খুলে লিখতে শুরু করো। এটা আমি তোমাদেরকে এই গাণিতিক বাক্যটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখেছি, এটা না লিখলেও চলবে। আমরা অঙ্ক শুরু করি, প্রথমে লিখব তার বাবা। আচ্ছা, বাবা দেওয়ার পর আকাশের হলো 58 টাকা। আর আকাশের কাছে কত টাকা ছিল? সুতরাং তার বাবা কত টাকা দিয়েছিল? তাহলে বাবা, তার বাবা দিয়েছিলেন 8 থেকে
চার গেলে কত হবে চার, আর পাঁচের থেকে দুই গেলে তিন, কত টাকা? 34 টাকা। তাহলে উত্তর কি লিখবো? উত্তর বাড়িতে এখন রং পেন্সিল আছে, আছে কয়টি? 22। যেহেতু আমরা বিয়োগ দিব তাই বিয়োগ চিহ্ন। তাহলে বিদ্যালয়ে কয়টি পেন্সিল নিয়ে গেছে? সুতরাং বিদ্যালয়ে রং পেন্সিল নিয়ে গেছে হবে 10, 10 থেকে 2 গেলে 8, তাই তো? তাহলে উত্তর হবে 8। এটা তোমাদের না দেখলেও শুনবে, বুঝানো শুনবে।
তোমাদের দুটি অঙ্ক করে দিলাম, তিন এবং চার। এই দুটি অঙ্ক তোমরা বাড়িতে ভালো করে প্রশ্নগুলো আবার করে নিজেরা অনুশীলন করবে। আর এই অঙ্কগুলো শেষ হয়ে গেলে আমরা কিন্তু গুণ অঙ্ক করা শুরু করব। তাহলে গুণ অঙ্ক যদি আমরা করা শুরু করি, তাহলে গুণ অঙ্ক করতে গেলে আগে আমাদের কি শিখতে হবে, আমাদের নামটা শিখতে হবে। তাহলে আজকে আমি তোমাদের লিস্টগুলো দিচ্ছি, এই তিন এবং চার নং পৃষ্ঠা 36-এর 3 ও 4 নং অনুশীলন করবে এবং এসডাব্লিউ করবে। আর 1 থেকে 5 পর্যন্ত তোমরা গুণের নামটা শিখবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এখানে ক্লাস শেষ করছি, তোমাদের সাথে আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।